এবং নজরুল ইসলাম তিনবার অ্যারেস্ট হয়েছিল, অনেকেই জানে যে একবার অ্যারেস্ট হয়েছিল। নজরুল তখন শৈশব বয়সে এখানে আসতেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি আজীবন কালের জন্য শুয়ে আছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। বাঙালির প্রাণের থেকেও প্রিয় এই কবির জন্ম বর্তমান সময়ের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের চুরুলিয়া নামক গ্রামে। চলুন আজ ঘুরে আসি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবাড়ি থেকে। তো বন্ধুরা, অনেক তো হলো রাজবাড়ি, অনেক তো হলো জমিদার বাড়ি, এবার হোক না একটু অন্য টাইপের। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেখানে কোনো রাজবাড়ি নেই, যেখানে কোনো জমিদার বাড়ি নেই, আছে অন্যরকম একটা জিনিস। তো যেটা দেখার জন্য আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এই জায়গাতে যাবো, ভিডিও বানাবো, সেই জায়গাতে আজকে আমরা ফাইনালি আসতে পেরেছি। যে জিনিসটা নিয়ে আজকে আমরা ভিডিও বানাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে কিসের জন্য আমরা এসেছি ভিডিও বানানোর জন্য। তো কোশ্চেনের উত্তরটা আরেকটু পরে জানতে পারবে, কারণ এখন আমি বলবো না, ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে। অবশেষে দীর্ঘ 60 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা চলে এসেছি তার বাড়ির সামনে, যার নামে সমগ্র বঙ্গবাসীর পরিচয়। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি কবি কাজী নজরুল ইসলামের বাড়ি। তো বন্ধুরা, যে মাটির ঘরের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বাড়িটা যেটা আগেকার বাড়িটা ছিল, এটা হচ্ছে সেই বাড়িটা। আর বর্তমান সময়ে এই যে তিনতলার একটা বিল্ডিং করা হয়েছে, আর যার নাম দেওয়া হয়েছে নজরুল একাডেমি। তো বন্ধুরা, কাজী নজরুল ইসলামের তো বাড়িটা দেখালাম, এবারে আমরা যাচ্ছি যেখানে তার কবর আছে। তো চলো সেখানে যাই। তোমাদের মনে মনে একটা কোশ্চেন আসতেই পারে যে কাজী নজরুল ইসলামের কবর তো সেই বাংলাদেশে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, তো এখানে কি করে তার কবর আছে। তো সেই কোশ্চেনের উত্তর সেখানে গিয়েই দিচ্ছি, চলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি সেই স্থানে যেখানে কবি কাজী নজরুল ইসলামের সমাধিক্ষেত্র, তার সাথে তার স্ত্রী প্রমীলা দেবীরও সমাধি এখানে আছে। তো তোমাদের মনে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনের উত্তর আমরা ভেতরে গিয়ে দিচ্ছি, চলো। আমরা এখানকার কবি, একজন কবি, তো তার সাথে আমরা পরিচয় করে নেব। তো আপনার নাম? আমার নাম হচ্ছে কাজী আফতার হোসেন। আচ্ছা, আপনি কি কাজী নজরুল ইসলামের বংশ? একটা প্রতিবেশী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিজের বংশধর আত্মীয় বলে পরিচয় দিন। আপনি লেখালেখি করেন? সাথে আমার আত্মীয়তা বন্ধন নেই, কিন্তু আমার কিন্তু হৃদয় বন্ধন আছে, কিন্তু আত্মীয়তা বন্ধন, হৃদয় বন্ধন আমার সাথে কাজী নজরুল আছে। আচ্ছা আচ্ছা। এবং কাজী নজরুল ইসলাম জীবনে দুবার দেখেছি, 1962 যখন প্রমীলা দেবী মারা যায় 30 জুন, তখন আমার বয়স 10 থেকে 11 বছর বয়স। আচ্ছা। আবার নজরুল ইসলাম এসেছিলেন 1967 পাকিস্তান ডকুমেন্টারি ফিল্ম করার জন্য, তখন কবি নির্বাক হয়ে গেছিলেন, 1942 সালের 9 জুলাই, ঠিক আছে। তারপর থেকে উনি এখানে এসেছিলেন 1962-1967, কিন্তু জীবদ্দশায় তিনি একবার এসে গেছেন। আচ্ছা। 10 বছর বয়স থেকে এখান থেকে আউট অফ চুরুলিয়া নজরুল ইসলাম। তারপরে বেঙ্গলি রেজিমেন্টে যখন তিনি, বেঙ্গলি রেজিমেন্টে যখন ব্রিটিশ গভর্নমেন্ট ডিসলভ করে দিল, তখন 1920 সালে একবার এখানে এসেছিলেন, 7 দিন ছিলেন তখন নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং পরবর্তীকালে যখন নজরুল ইসলাম প্রমীলা দেবীকে বিবাহ করলেন 1924 সালের 24 এপ্রিল কলকাতার বুকে, ঠিক আছে, এমত অবস্থায় একজন বিধর্মী নারীকে একজন অন্য ধর্মের ছেলে বিবাহ করছে, সেটা একটা মানে দক্ষিণ একটা পন্থীরা, তারা কিন্তু একটা চরম বিরোধিতা করেছিল, সেই বিরোধিতা উপেক্ষা করে নজরুল ইসলাম বিবাহ করেছিলেন প্রমীলা দেবীকে। এবং প্রমীলা দেবী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, এবং তার মা গিরিবালা দেবী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে প্রমীলার সাথে আমি নজরুলের বিয়ে নিশ্চয়ই আমি দেবো, এখানে যতই বাধা প্রতিবন্ধকতা আসবো না কেন আমরা কিন্তু মানবো না। প্রমীলা কিন্তু নজরুলকে ভালোবেসেছিলেন, 1924 সালের 24 এপ্রিল বিবাহ হয়েছিল। আর প্রমীলা দেবীকে কেন্দ্র করে নজরুল ইসলাম একটা সুন্দর একটা কবিতা লিখেছিলেন, এবং সেটা গানে রূপান্তরিত হয়েছে। হেমর রানী তোমার কাছে হার মানিয়া শেষে, আমার বিজয় কতল লুটাই তোমার চরণ তলে আসে, আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে উঠে ভারী। এই যে, অর্থাৎ নজরুল ইসলাম মানে প্রমীলাদেরকে কত বেশি ভালোবাসতেন, সারা বিশ্বের কাছে একটা নজির সৃষ্টি করে গেছেন, এবং তার ছবিও আমাদের কাছে আছে। এবং বিয়ে বলে একটা কবিতা, সেটা একটা গানের ওটা রূপান্তরিত হয়েছে। আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে প্রমীলা দেবীর সমাধি, অর্থাৎ প্রমীলা দেবী যখন 1962 সালে 30 জুন মারা যান, তখন আমার বয়স 10 থেকে 12 বছর। আমরা কিন্তু
সুন্দরভাবে পরিচ্ছন্ন করে ইসলামিক মোতাবেক অর্থাৎ ইসলামিক ধর্ম মোতাবেক যেভাবে করা উচিত আমরা সেভাবে তাকে তাকে পবিত্র করে তাকে জানাজার মাধ্যমে আমরা সেখানে পবিত্র অবস্থায় তাকে কবর দিয়েছি এবং এখানে এসে আমরা একটা বাগানে রূপান্তরিত করেছি। দেশ বিদেশের সমস্ত কবি উনিরাগের আসেন সেখানে ফুলমালা এখানে দিয়ে যান। আর তার পাশে যেটা দেখছেন ১৯৭৬ আগস্ট আচ্ছা কবি যখন মারা যান বাংলাদেশে ঢাকাতে, হ্যাঁ সেইখান থেকে আমরা কবরের মাটি আমরা এনেছিলাম, সেই আনতে গেছিলেন কবির জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচী, সাহিত্যিক নেভাল মজুমদার এবং বিপ্লবী গণেশ ঘোষ। আচ্ছা এবং তারা সেখানে কবরের মাটি এসে এনে আমরা পরিমিলার পাশে একটা কবর আমরা স্মৃতিসৌধ করে রেখেছি, যাতে আমরা যখন নজরুলকে পেলাম না প্রমিলার পাশে তার কবরের মাটি নিয়ে আমরা স্মৃতিসৌধ করেছি। এখানে দেশ বিদেশের সমস্ত মানুষরা আসেন, প্রতিদিন হিজরাস আসেন, বাংলাদেশ থেকে আসছেন, স্কটল্যান্ড থেকে আসছেন, ইংল্যান্ড থেকে আসছেন, রাশিয়া থেকে, জাপান থেকে, বিভিন্ন দেশ বিভিন্ন আসছেন। বাংলাদেশের তো জাতীয় কবি, যদিও মানে গভর্নমেন্ট স্বীকৃত নয় কিন্তু মুখে মুখের মধ্যে তিনি জাতীয় কবি। তো যাই হোক এখানে আমরা সেইভাবে একটা স্মৃতিসৌধ করে রেখেছি। এই যে মোমেন্টটা দেখছেন এখানে কবি নজরুল ছিলেন যে সমস্ত বইগুলো ব্রিটিশ গভর্নমেন্ট বাজেয়াপ্ত করেছিলেন, আচ্ছা তার মধ্যে বিশ্ববাসী প্রলয়শিকা, হ্যাঁ তারপরে আপনার অগ্নিমীনার, সেই সমস্ত যুগবাণী, সেই সমস্ত বইগুলোর আমরা নাম দিয়ে আমরা একটা মোমেন্টটা করে রেখেছি। এখানে মোমেন্টটা করে রেখেছি যে ব্রিটিশ গভর্নমেন্ট কত বেশি ভয় খেত নজরুল ইসলামকে। এবং নজরুল ইসলাম তিনবার অ্যারেস্ট হয়েছিলেন, অনেকেই জানে যে একবার অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আমি আমার গবেষণার মাধ্যমে দেখলাম যে নজরুল ইসলাম তিনবার অ্যারেস্ট হয়েছিলেন। প্রথম অ্যারেস্ট হয়েছিলেন ১৯২১ সালে কুমিল্লায়, সেখানে তখন কংগ্রেসের বিশাল একটা উত্তাল জনতা ফেটে গেছে দেশকে স্বাধীন করার জন্য। সে মতো অবস্থায় নজরুল ইসলাম গলায় হারমোনিয়ামকে নিয়ে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গোপুরবাসী, দাও মানবতা ভিক্ষা দাও সন্তান দ্বারে উপবাসী। সেখানে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট নজরুলকে ভিজিলেন্স লোক তাকে চিনে ফেলে, নজরুলকে অ্যারেস্ট করলো। তাহলে ১৯২১ সালে প্রথম অ্যারেস্ট হলেন নজরুল, কিন্তু সাজাপ্রাপ্ত হননি। পরবর্তীকালে উনি ১৯২২ সালে ২৩শে নভেম্বর যখন ধূমকেতু পত্রিকা আবিষ্কার করলেন, এখন আমরা যেখানে এসেছি সমাধিস্থলে, আমি আপনাদের নজরুল সম্বন্ধে বা রবীন্দ্রনাথ তার একটু আলাপনে একটা পরিচয় আমি দিলাম। অনেক কিছু আমরা এখানে এসে জানতে পারছি যেটা আমরা আগে কখনো যাইনি, বা যেটা লেখা আছে তার থেকেও কিন্তু অনেক কিছু আলাদা আমরা এখানে জানছি। তো হ্যাঁ, তেমনই একটা জিনিস হচ্ছে এই মঞ্চটা, যার নাম রমিলা মঞ্চ। তো এই মঞ্চটা নিশ্চয়ই নামটা শুনেই বুঝতে পারছো যে কাজী নজরুল ইসলামের যে স্ত্রী তার নামে দেওয়া হয়েছে। তো বুমাকে বললে একবার দেখিয়ে দিই। অন্যান্য জায়গা যেগুলো এতদিন পর্যন্ত ভিডিও করেছি, তো রাজবাড়ি হোক বা অন্যান্য জায়গা হোক, তো সেই জায়গাগুলোর থেকে এই জায়গাটা অনেকটা আলাদা, অনেকটা আলাদা। হ্যাঁ, এই জায়গাটা সম্পূর্ণ আলাদা, কারণ এই জায়গাটা অন্যান্য জায়গাগুলোর থেকে সম্পূর্ণ আলাদা হওয়ার কারণ হচ্ছে যে এখানে এই জায়গাটাতেই এই স্কুল বা এই রাস্তাঘাটে কবি কাজী নজরুল ইসলাম ঘুরে বেরিয়েছে, এখানেই পড়াশুনো করেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত এই পুরুলিয়াতে আসোনি, তো তোমরা নিশ্চয়ই এসো, আশা করছি খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, কারণ এই জায়গাটাতে এত কিছু আছে, এত কিছু আছে দেখার মতো যে দেখে শেষ করা যাবে না। তো এসো, নিশ্চয়ই এসো। আমরা এখানে যখন এসে পড়েছি, এটা হচ্ছে নজরুলের একটা বাল্যকালীন একটা স্মৃতিজড়িত এলাকা, অর্থাৎ নজরুল ইসলাম তার পিতা ফকির আহমদ কাজী ফকির আহমেদের সাথে করে নজরুল তো অনেক শৈশব বয়সে এখানে আসতেন, এখন এই মসজিদের মধ্যে বসে থাকতেন, আসা যাওয়া করতেন, এবং এখানে দীর্ঘদিন যতদিন পর্যন্ত তিনি শৈশবে ছিলেন ততদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে আসা যাওয়া ছিল। এই মসজিদের নাম হচ্ছে প্রাচীন মসজিদ। এখানে কি তিনি নামাজ আদায় করতেন? ঝড়ে ভেঙে যায়, পরবর্তীকালে ঝড়ে যখন ভেঙে গেল আমরা দুটো ফের বট গাছ লাগালাম। আর কবি নজরুল ইসলাম বাল্যকালে তখন এই যে বটের যে ঝুড়ি রয়েছে এই ঝুড়ি দিয়ে তিনি চাকর নামতেন, স্নান করতেন, খেলা করতেন। এখন আমরা যাচ্ছি যে কৈশোরকালে নজরুল ইসলাম, হ্যাঁ যে আমাদের একজন একটা বিখ্যাত সন্ত আছেন, সন্ত সাধু অর্থাৎ পীরের দরজা, একটা আল্লাহর অলি আউলিয়া সাধু সন্ত আর কি। তো এখানে কৈশোরকালে তিনি নজরুল ইসলাম আসতেন, ছোটা দিতেন, সেবা শুশ্রূষা করতেন এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে হাজি পালোয়ান সাহেব দরগা। এই জায়গাটা পীরের দরগা সামনে, এই জায়গা পালোয়ান সাহেব। আচ্ছা আচ্ছা।
আমরা এখানে পৌঁছে গেছি নজরুল ইসলামের কৈশোরকালে, অর্থাৎ নজরুল ইসলাম 9 থেকে 9.5 থেকে 10 বছর পর্যন্ত এখানে ছিলেন। কিন্তু হাজিপালন সাহস্থানের কাছে তিনি নিত্য রৈমিত্য তিনি আসতেন এবং ছাটা দিতেন এবং সেবা শুশ্রূষা করতেন। কি জানি হয়তো এই সংস্থা মহাপুরুষের একটা আশীর্বাদ লেগে যেতে পারে, তাই আজকে চুল্লিরা দুকুমি আজকে বিশ্বখ্যাতি এবং বিশ্বকবি হিসেবে তিনি একজন স্বীকৃত হচ্ছেন, একটা দেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত করছেন। তাই আপনার ভূপেন হাজারিকা বলেছিলেন সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, আজকে নজরুল ইসলামকে এক কথাই চিনছে, যেমন সারা বিশ্ব চিনছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, আজ কিন্তু সারা বিশ্ব চিনছে তার শিষ্য কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। তো সামনের এই যে সমস্ত বিল্ডিং বা এই ঘরগুলো রয়েছে, এগুলো কিন্তু কাজী নজরুল ইসলামের যে পরিবার তাদেরই সমস্ত ঘর বাড়ি, সমস্ত এই যে পুরো এরিয়াটা, এটা সমস্তটাই কাজী নজরুল ইসলামের যে আত্মীয় স্বজন তাদেরই কাকা ভাই তাদেরই বাড়ি। আনের এই যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের নিজের ভাইয়ের বাড়ি। সামনে এই মিউজিয়ামটা রয়েছে আর তার জাস্ট সামনেই তার বাড়ি। তো বুম্বা, ও এই জায়গাটাতে এসে কেমন লাগছে? তো আমার অনেক হেল্প করছিস ভিডিও বানাতে, তো এই জায়গাতে এসে কেমন লাগছে তোর? খুব ভালো লাগছে এই জায়গাতে এসে, আর এমন একটা জায়গাতে এসেছি যেখানে আমাদের ইতিহাস আছে এবং সাহিত্য নিয়ে অনেক কিছু আমরা বই পড়েছি, সেগুলো মানে শুনছি সবার মুখে, আরও আগে জানতে পারছি নতুন কিছু, তো সেগুলো দেখে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আজকের ভিডিওটা অনেকটা অন্যরকম হয়েছে, তো এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো শেয়ার করে দেবে। আর আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো বীরভূম ব্লগার ইউটিউব চ্যানেল।